সংসারে অশান্তি মেটাতে সালিশি সভা, স্বামীকে মারধর, গাড়ি ভাঙচুর, ভাঙচুর করা গাড়ি ফেলে দেওয়া হলো জলে, অভিযুক্ত তৃণমূল নেতা। সালিশি সভাটিকে ঝামেলা মেটানোর বদলে উল্টে বেধড়ক মারধর করা হলো স্বামীকে, এমনই ঘটনা ঘটল হাওড়ার সাকরাইলে। অভিযোগ উঠেছে পাঁচলার জুজুর সাহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শেখ খলিল আহমেদের বিরুদ্ধে। সূত্রের খবর, সাকরাইল থানার অন্তর্গত কান্দুয়ার ব্যবসায়ী শাহাবুদ্দিন সেপাই ও তার স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই মেয়ের বিয়ে নিয়ে ঝামেলা চলছিল। এরপর স্ত্রী মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেলে সমস্যার মিটমাট করে নেওয়ার জন্য সোমবার সন্ধ্যায় শাহাবুদ্দিনের বাড়িতে একটি সালিশি সভা ডাকা হয়। অভিযোগ উঠেছে সেই সময় শাহাবুদ্দিনের বাড়িতে উপপ্রধান খলিলের নেতৃত্বে 15-20 জন যুবক এসে আলোচনার পর শাহাবুদ্দিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এখানেই শেষ নয়, মারধর করা হয় শাহাবুদ্দিনকে, ভাঙচুর করা হয় বাড়ি ঘর, ভাঙচুর চালানো হয় চার চাকা গাড়িতে, একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর নাকি খলিলের ফোন পেয়ে 2টি ম্যাটাডোর এবং 50টি বাইকে করে প্রায় 150 জন লাঠি, রড, ছুরি এবং ভোজালি নিয়ে শাহাবুদ্দিনের বাড়িতে চড়াও হয়। এমনকি এই দলবলকে আসতে দেখে পালিয়ে যায় শাহাবুদ্দিন, কিন্তু পাশেই ভাইপোর বাড়িতে সে লুকিয়ে আছে এমন সন্দেহ করে সেই বাড়ির আলমারি ভেঙে নগদ 40,000 টাকা, সোনার গয়না এবং দামি মোবাইল সেট সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে চম্পট দেয় হামলাকারীরা। উপপ্রধান খলিল ও ফোন করে আমায় বলছে, আমি বলি কে বলছেন, আমি ভেবেছি যে আমার একটা ছোটো গ্যারেজ আছে, আমি ভেবেছি হয়তো কোনো কাস্টমার ফোন করেছে। তারপরে আমি ফোন করে তুলতে বলছে যে কি তোমাদের হয়েছে, বলছে আমি ওর আত্মীয় হই, বলছে হ্যাঁ কি হয় কি হয়েছে বলে, আমি বলি হ্যাঁ এই ব্যাপার, বলি ঠিক আছে তাহলে একদিন, ও বলছে একদিন তাহলে বসাও, আমি বলি ঠিক আছে বসা হবে, তাহলে দাদা আসুন না, আপনি তো আমার আত্মীয়, আমার বাড়িতে এসে তাহলে কথা হবে বলে হঠাৎ কালকে আমায় ফোন করলো সকালবেলায় যে আমরা যাচ্ছি আজকে বসা হবে। আমি জানি নর্মাল কথা হয়েছে ফোনের মধ্যে ওইভাবেই হবে, বলে এসে দেখি হু করে গাড়ি নিয়ে একদম 22 জন, আমি একা আছি, তারপর আমার দাদা ফুর্তুতো দাদা, সে উপ এখানে মেম্বার, আমাদের গ্রাম মেম্বার সমিতির সদস্য কান্দু অঞ্চলে, এর উনি এসেছিল কথা বলতে বলতে, ওর ছোটো ভাই সাইদুল মোল্লা আর ওই খলিল, হ্যাঁ বলে তোমার চামড়া তুলে নেবো, জানো তোমার খালি এটা ব্যাড লেচার তোমার বিয়ে করা, আর তুমি নাটক করতেছো, আমি বলি কোথায় বিয়ে করেছি কী করেছি, হ্যাঁ তা তোমার বোনের রেকর্ডটা তুমি দেখবে না, এরকম বলতে বলতেই আমি খালি এতটাই বলেছি, বলার সঙ্গে ধরাধর আমাকে বাড়ির মধ্যে মারতো, আমি ছিটকে বেরিয়ে এসেছি, আলোটা ফেলি একদম আমাকে ফেলে দিতে, ফেলে দিয়ে এন তার এই বুকে লাথি মেরেছে, এতে কালকে আমি মেডিকেল করে এসেছি, হ্যাঁ এবারে ভেবেছে যে আমি আমার দাদার পর্দার ঘরে এসেছি, আমি অন্য জায়গায় লুকিয়ে পড়ছি ওদের। তারপরে কমসে কম 150-200 লোক ওই খলিল খলিলের নেতৃত্ব, হ্যাঁ 10-15 মিনিটের মধ্যে 2টো ম্যাজিক গাড়ি ছিল আর 50-এর মতো বাইক নিয়ে, সব বাইকে 2-3 জন করে এসে ধরাধর একদম ভাঙচুর এখানে শুরু করেছে। এবার আমি ভেবেছি যে মোম পর্দার ঘরেতে এই 3টে বাইক, একটা বাজার টিয়াগো অটো গাড়ি আর মারুতি, বুঝেছেন, সব ভেঙে ঘর টর সব আলমারি টালমারি ভেঙে দিয়ে আর চলে গেছে। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় সাকরাইল থানার পুলিশ। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে, সেই সঙ্গে খলিলের নামে উঠেছে একাধিক অভিযোগ এবং তা অস্বীকার করেছে খলিল। এই বিষয়ে কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আরিফ সেপাই বলেন, মীমাংসা করার নাম করে খলিল যে এমনটা করবেন তা আমরা বুঝতে পারিনি। আসার পরে সে উত্তেজিত দেখবেন স্যার, বললে বিশ্বাস করবেন না, আমরা তো জানি যে সাধারণ ভাই কাউকে বলে না, আমি আসছিলাম পঞ্চায়েত থেকে, তখন আমায় ডেকে আমি বললাম তাহলে মিউচুয়াল হবে ভালো, এত সুন্দর জিনিস, ওই জন্য মিউচুয়ালে আমরা, আমি একা ছিলাম, ভাই কাউকে বলে না মিউচুয়াল করতে, এবারে মানে সে মানে এমন ভাইকে ওইখানে ইয়ে করেছে, আমি তবু বলি আমি সদস্য হয়ে তুমি তৃণমূলের যাই হোক, আমিও তো তৃণমূলের, তোমাদের অনুরোধ করছি তোমরা মারপিট ফারপিট করো না, হ্যাঁ তা সত্ত্বেও মানে এখানে মারধর করার পরে আমার বড় ভাই মানে আমার বড় ভাই মানে আমার কাকার ছেলে, তার বাড়িতে মানে আসেনে প্রায় 100-250 মতন লোক গাড়ি করে এসে, 150-200, হ্যাঁ 150-200 লোক এসে ঘর ফর এইগুলো সব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কান্দুয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।